المستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ধন্যবাদ। শ্রেণী সোজা হও। এবার জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করতে হবে। এক দুই। এবার শপথ বাক্য পাঠ হবে। শ্রেণী শপথ বাক্যের জন্য প্রস্তুত। ধন্যবাদ। এবার আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। আমরা করে সেই জন্য স্কুলে আসতে হবে।
করতাম বলো ধরে সত্য কথা বলো। হ্যাঁ, আমরা সত্য কথা বলবো। আমরা ছোট মানুষ, করতে পারলো সকালবেলা মাকে পালন করে আসা, মার আমি যে প্লেটটা খাওয়া দাওয়া করবো কি করবো, আমারই গুছাইতে হবে। আমি যে বিছানাপত্রে শুব এই বিছানাপত্র আমাকে গুছাতে হবে, আমার কাজ আমাকেই করতে হবে। কি বলো, আমার কাজ আমি করবো না? আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো না? আমি সকালবেলা যখন আমি ওয়াশরুমে যাবো, ওয়াশরুমের কাজটা আমাকে সুন্দর করে করে তারপরে কি করতে হবে? বাইরিয়া হাত ধুতে হবে, কি দিয়ে? সাবান দিয়ে দিতে হবে। তারপরে আমরা কি করব? দাঁত ব্রাশ করব। তোমরা সবাই দাঁত ব্রাশ করেছ? সকলে সচেতন থাকবা, আমরা সকলকে সচেতন করব। তোমাদের কি কারো নখ বড় আছে? নাই, যদি থাকে কেটে ফেলবা, ঠিক আছে? ছেলেরা যদি বড় চুল থাকে চুল ছোট করবা, আর মেয়েরা ছোট চুলকে যত্ন করে বড় করার ব্যবস্থা করবা, মনে থাকবে? আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের দেশের কোনো কিছু যাতে ক্ষতি না হয়, এই যে রাস্তাটা তোমরা হাঁটবা, কোনো গাছের ডালা ভাঙবা না, কোনো রকমের ক্ষতিকারক জিনিস তোমরা করবে না, করবে? অন্যকে সুস্থকার করবে, করবে না? বন্ধুর সাথে কেমন ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে। একজন বন্ধু আরেকজন বন্ধুকে কি করবে? সাহায্য করবে। আমরা কিন্তু মিডডেমিল যে অনুষ্ঠান আছে বা কর্মসূচি আছে আমরা কিন্তু করি, করি না? আমরা যারা খাবার আনি ওই খাবার আমাদের অন্য ভাইরা, ওই ক্লাসের অন্য ভাইরা যদি না আনে তাদেরকে আমরা খাবারটা শেয়ার করবো। দেখো, এক নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি স্বাগত জানাই news.com তাদেরকে আমি অভিনন্দন জানাই, এই জন্য যে প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন তথ্য উন্নয়নের জন্য বিভিন্ন সহযোগিতা করে তারা প্রচারণা করে, তখন আমরা কর্তৃপক্ষের নিকট থেকে সেই সুবিধাগুলো গ্রহণ করে থাকি। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান শিক্ষক সিদ্ধায় করে এক নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইদ্রাকপুর এক নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1952 সালে স্থাপিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1773 বিদ্যালয়টি জাতীয়করণ করেন। ইতিপূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পতনবিধি সান পর্যন্ত মোহাম্মদ শামসুদ্দিন 1972 সান পর্যন্ত, আব্দুল কাদের 1972 থেকে 1995 দীর্ঘ সময় ছিলেন। তারপরে ছিলেন সন্ধ্যা গাঙ্গুলি ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল আউয়াল, তিনি 95 থেকে 8 পর্যন্ত, আব্দুর রশিদ ছিলেন 8 থেকে 11 সাল পর্যন্ত, তারপরে হেমাদুদ্দিন সাহেব 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন 27/10 2015 সনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করি। আমি দায়িত্বভার গ্রহণ করার পর উপজেলা সদরে মডেল স্কুলটি অত্যন্ত মানসম্পন্ন স্কুল, তারপরেও আমার কাছে কিছু ঘাটতি মনে হয়েছে, সেটা হলো
এই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় ১২০০। ১২০০ ছাত্র সংখ্যার জন্য একাডেমিক ভবন পর্যাপ্ত ছিল না এবং একটি কক্ষে ৬০-৭০ জন ছাত্র বসার জন্য কক্ষের অবস্থানটাও সেরকম নেই। ইতিপূর্বে আমি উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে এবং প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমাদের পুরাতন মূল ভবনটি ভেঙে এলডিআইবি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নতুন ভবন একতলা ভবনটি হয়েছে। এই ভবনটি ফাউন্ডেশন চারতলা। আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেহেতু মডেল স্কুল এবং ছাত্র সংখ্যা বর্তমানে প্রায় ১২০০, সেই হিসাবে এই ভবনটি চারতলা করলে ছাত্রছাত্রীদের বসার জন্য অনেক সুবিধা হয়। ইতিপূর্বে স্কুলের অবস্থা যা দেখেছি, বিদ্যালয়ের মাঠটি একটু নিচু অবস্থান ছিল, সেখানে মাটি বরাদ্দ করে অধিকাংশ সমতা এনেছি। কিছু ক্ষুদ্র মেরামতের মাধ্যমে মানে বসার ব্যবস্থা করতে পেরেছি। বেঞ্চের স্বল্পতা ছিল, ইউনো মহোদয়ের মাধ্যমে কিছু স্বল্পতা পূরণ করতে পেরেছি। আশা করি সামনে দিয়ে আরও স্বল্পতা পূরণ করতে পারব। বর্তমান যদি আমার পুরাতন ভবন, যেটি অফিস ভবন যেখানে বসে আমি কথা বলছি, এই ভবনটির ছাদটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ইতিপূর্বে উপজেলা প্রকৌশলী মুন্সিগঞ্জ সদর দেখেছেন, ওনাকে আবেদন করা হয়েছিল। তিনি বলেছেন যে অচিরে হয়তো বৃহৎ মেরামতের মাধ্যমে এই কাজটুকু করা সম্ভব। উপজেলা প্রকৌশলের মাধ্যমে আরও যোগাযোগ করেছি যে তারা বাউন্ডারি ওয়াল এবং গেট, কেসি গেট, এগুলো কিছু সংস্কারের প্রয়োজন। আমাদের উপজেলা শিক্ষা অফিসার জনাব তাসমিয়া বেগম এবং উপজেলা প্রকৌশলীর সাথে আমরা যোগাযোগ করে তারা উপজেলা পর্যায়ে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের বিদ্যালয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলি করে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বলতে চাই, ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মুন্সিগঞ্জ জেলার মধ্যে একটি মানসম্মত বিদ্যালয়। এখানে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে লেখাপড়া করানো হয়। শিক্ষক সংখ্যা ১৭ জন। তারা আন্তরিকভাবে কাজ করে, প্রতিদিন তারা শ্রেণীকক্ষে পাঠ পরিকল্পনা নিয়ে, উপকরণ নিয়ে নির্ধারিত সময়ে জিপিএড প্রশিক্ষণের আলোকে এবং বর্তমান ইসিএল পদ্ধতির আলোকে ৩ স্তরে লেখাপড়া করিয়ে থাকেন। আমরা আশা করি গত বছর আমাদের পরীক্ষার ফলাফল ছিল, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০১৫ সনে ২০৭ জন অংশগ্রহণ করে ১০০ ভাগ পাঠ করেছেন। এ প্লাস পেয়েছে ৫৩, এ পেয়েছে ৮৯, এ মাইনাস ৩৯, বি ১৯, সি ৭, আর ডি এবং এফ নীল। বৃত্তি পেয়েছে মোট ১০ জন, তার মধ্যে ৬টি ট্যালেন্ট পোল, ৪টি সাধারণ। ইদ্রাকপুর এলাকার আমরা শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটি, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পূর্বের তুলনায় স্কুলের লেখাপড়া হতে আরম্ভ করে একাডেমিক ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থাগুলো উন্নত পর্যায়ে আমরা পুষতেছি। শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। তো এলাকাবাসীর সহযোগিতায়, ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের, ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা আমরা মিড ডে মিল অনুষ্ঠান করতে পারছি। এলাকায় ছেলেমেয়েরা ধীরে ধীরে শিক্ষার আরও উন্নত শিখরে পৌঁছবে, এটা আমি বিশ্বাস করি। আমরা যদি কর্তৃপক্ষ থেকে আরও কিছু সহযোগিতা পাই, আমি আশা করতেছি কর্তৃপক্ষ যদি
প্রতিটি অন্ততপক্ষে মডেল স্কুলে মাল্টিমিডিয়া ল্যাব দেয়, ল্যাবের ব্যবস্থা করে, ল্যাবে আমরা যদি শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দিতে পারি, অর্থাৎ একটা স্কুলে 4-5টা কম্পিউটার থাকলে সেটা যদি আমরা প্রতিদিনই একটা ক্লাসের মতো নিতে পারতাম, তাইলে আমাদের মান আরও বৃদ্ধি পেত। যেহেতু ডিজিটাল বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, অনেক দূর এগিয়ে যাচ্ছে, এই জন্য আমরা বর্তমান সরকারকে প্রশংসা করি, যার বদলে তো প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে আমরা 10% বই শিক্ষার্থীদের হাতে জানুয়ারি মাসের প্রথম তারিখে দিতে পারছি এবং জানুয়ারি মাসের প্রথম তারিখে আমরা বই বিতরণ করতে পারছি এবং ক্লাস আরম্ভ করতে পেরেছি। এই জন্য এই সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই সরকার আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের প্রতিটা ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের মনিটরিংয়ের মাধ্যমে ডেভেলপ করতেছেন। এত করে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে সমাজ দেশ জাতি এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।